नमस्कार, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আপনারা আমাকে ইতিমধ্যে জানেন এবং চেনেন। আমার কাজই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করা। বহু মানুষ আমাকে বাস্তুবিদ হিসাবেও চেনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, পুরো অনুষ্ঠানটাই আপনাকে দেখতে হবে, কারণ আপনার মনের কথা, আপনার জীবনের স্বপ্নের কথা। ছোট থেকেই একটাই ইচ্ছা আপনার, ব্যবসা করে বড় হবে। বহু ব্যবসা করেছেন, প্রথম শুরুটা ভালো হওয়া সত্ত্বেও শেষটা কোনো কালেই কিন্তু আপনার ভালো হচ্ছে না। প্রথমে আয় উন্নতি দুটোই খুব ভালো হচ্ছে, তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে একেবারে তলানিতে নেমে যাচ্ছে। বারবার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। বহু মানুষই দেখবেন বলে, তোর মনে শনি দৃষ্টি লেগেছে, শনি তোর ভালো না বলে তোর এই অবস্থা হচ্ছে। একজন জ্যোতিষীকে দেখা, দেখ সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলে, শনি যদি কারোর খারাপ থাকে তাহলে পরে সে কিন্তু ব্যবসাদার হতে পারে না। শনি যতক্ষণ না ভালো হবে ততক্ষণ তার ব্যবসাতে কিন্তু ডামাডোল চলবে। ঠিক আপনার ক্ষেত্রেও তাই। শনি খারাপকে ভালো কি করে বুঝবেন? দেখুন তো আপনার বুড়ো আঙুলের দিকে তাকিয়ে, এই ঠিক এই জায়গাটা, এখানে দেখুন তো একটা রেখা আছে কিনা। যদি আপনার একটা রেখা থাকে তাহলে পরে কিন্তু আপনার শনি খারাপ। দেখুন তো আপনার কে আঙুলটা অন্যান্য আঙুলের তুলনায়, কে আঙুল ঠিক এই যে কে এই কোন কে আঙুলটা অন্যান্য আঙুলের তুলনায় একটু বোতা কিনা, একটু চাপা কিনা। যদিও কে আঙুলটা অন্যান্য আঙুলের তুলনায় ছোট হয়, তবু মাথাটা একটু বোতা বা চাপা কিনা, তাহলে আপনার শনি খারাপ আছে। দেখুন তো আপনার ঠিক এই জায়গাটা কোনো তিল আছে কিনা, বা এখানটা একটু করে ডাউন হয়ে রয়েছে কিনা, বা এখানে কালো কোনো স্পট আছে কিনা, বা নীলচে আভাযুক্ত কিনা, তাহলে কিন্তু আপনার শনি খারাপ আছে। রাস্তায় গেলে কি আপনি কুকুরকে দেখলে ভয় পান? মশা কি আপনাকে প্রচন্ড পরিমাণে বেশি কামড়ায়? একটা ঘরের মধ্যে সবাই বসে আছে কিন্তু সব থেকে বেশি মশা আপনাকে কামড়াচ্ছে, এমন কি হয়? কালো জিনিসের প্রতি কি আপনার প্রচন্ড আকর্ষণ, মানে কালো দেখলেই কি আপনার ভালো লাগে? আপনি যখন জামা কাপড় ব্যবহার করেন সব কি কালো ব্যবহার করেন? আরো অনেক আছে শনি খারাপ কি খারাপ না জানার জন্য। তাহলে ব্যবসাতে উন্নতি করতে গেলে বারংবার যে ব্যবসায় আপনার লস হচ্ছে সেই জায়গা থেকে যদি আপনাকে একটা স্টেবল জায়গায় যেতে হয়, যদি লাভ পেতে হয়, তাহলে পরে শনি আপনাকে ভালো ফল দেবে, সেই ব্যবস্থা করতে হবে। নচেত কিছুতেই আপনি লাভদায়ক হবেন না এবং ভালো ফল পাবেনও না। যদি এই সকল যে ক্লুগুলো দিলাম, যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম আপনার হাতের মধ্যে প্রযোজ্য হয় বা আপনার হাতের মধ্যে দেখা যায় বা থাকে, তাহলে আর দেরি নয়, তাহলে অবশ্যই প্রতিকার করুন এবং আগাম দিন আপনার স্বপ্ন পূরণ হোক। এটা নিয়ে আজকে বিদায় নেব এবং প্রতিকারের জন্য অবশ্যই আমার সঙ্গে পারলে একবার দেখা করুন। নমস্কার।